আমি সেইটোৱে প্রধানমন্ত্রী মোদী ডাঙরিয়া বারম্বার সুধি থাকো, স্মার্ট সিটি কত গল? গুহীত স্মার্ট সিটি আসলে তো আমি তো স্মার্ট সিটি দেখা নাই। এতিয়া অলপ বরুণ হলেই, ডাওরিয়া বতর হলেই গুহীর মানুষ ঘরপা ওলাওতে অলপ চিন্তা করে। আর গুহীর উন্নয়নের কোনে দায়িত্ব লৈছে? মুখ্যমন্ত্রী, আর মুখ্যমন্ত্রীর লগত ঘনিষ্ঠ এজন বিশেষ মন্ত্রী, এজন মন্ত্রীকে আমি গম পাইছো আজি নিজের আপার্টমেন্ট, নিজের কোম্পানি নামত বিভিন্ন আপার্টমেন্ট বনায় আছে, বিভিন্ন মহলের আপার্টমেন্ট বনায় আছে। তো যার ফলত আজি এই বর্তমান বিজেপি লৈ মানুহ ইমান খং প্রকাশ করেছে, যার ফলত এতিয়া লোকসভা নির্বাচনের পিছত বিজেপি মানুষবোৰে এটা বিজেপি দলটো চিনি নাপায়, বিজেপি এৰি কংগ্রেস দলটো যোগদান করেছে। মই তো সদায় আগরপরাই কৈছো যে প্রত্যেক ক্ষেত্রত আমার দলের ব্লক কংগ্রেস, জেলা কংগ্রেসে কি কয় তেখেতৰ লগত পরামর্শ করার পিছতহে আমি কিছুজনক আমি স্বাগতম জনাও। অলপ দিন আগতে আমার নলবাৰী জেলা কংগ্রেসের অনুমতি পোৱা পিছতহে তেখেতৰ লগত পরামর্শ, তেখেতৰ লগত আলোচনা করার পিছতহে প্রাক্তন আমি বিধায়ক অশোক শর্মা আমি যোগদান করল। সেইটোৱেতো পরিবর্তন, পরিবর্তন আপনাদের এটা নাম লৈছে, বেলেগ জেলাত কোনোবা বেলেগ নাম লয়, কিন্তু সেইটোৱে চাবলগীয়া হৈছে যে মাত্র দেড় মাহৰ ভিতৰত মানুহে কংগ্রেস দলটো এৰি যোৱাতকৈ এতিয়া মানুহে লাহে লাহে কংগ্রেস দলটো যোগদান কৰিবলৈ সাৰ পাতি আছে।